বাংলাদেশে গেলে আমার চেহারা এরকম হয়ে যায়, দেখেন। গরমে মরিচ খাইতে খাইতে চেহারার অবস্থা এরকম হয়ে যায়, আর গোয়ার অবস্থা এরকম হয়ে যায়। গোসলের পানিতেও মরিচ, মানুষের গার মধ্যে থেকে গন্ধ মরিচ, রাস্তায় মরিচের গন্ধ, বাতাসে, আকাশে, টয়লেটে, যেখানে যাবেন শুধু মরিচ 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 মরিচ। ঘরে ঢুকবেন মরিচ, বাইরে নামবেন মরিচ, জামা কাপড়ে মরিচ, মহিলাদের গায়ের থেকে গন্ধ মরিচ, সব কিছুর মধ্যে মরিচ আর মরিচ আর মরিচ। তাই বাংলাদেশে গেলে মরিচ খেতে খেতে আমার আর এরকম অবস্থা হয়ে যায়। লুক, এক্স্যাক্টলি দ্য সেম সিচুয়েশন আই ফেল। আমি নবাব সিরাজউদ্দৌলার বংশধর। আমি 1200 খ্রিস্টাব্দের একজন প্রখ্যাত কিং। মেরে মহবুব কয়ামত হোগি, আজ রুসুয়া তেরি গলিয়ো মে মোহব্বত হোগি, নাম নিকলেগা তেরা হি লব সে, জান জব ইস দিল না কাম। আমি যদি মধ্যযুগীয় রাজাদের কেউ হতাম তাহলে আমাকে এরকম লাগতো, তাই না? মাথায় মুকুট, সাদা পাকা কাঁচা, তিন ধরনের দাড়ি, আর চক্ষুগুলো লেন্স লাগানো। নাইস, আই লাভ ইট। মধ্যযুগীয় রাজা, ওয়াও, আই লাভ দিস। আই হোপ আই উইল বি দ্য সেম সামডে। আমি যখন সাইবেরিয়া যাই, মাঝে মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে সাইবেরিয়া যাই, অ্যান্টার্কটিকা মহাদেশে যাই, তখন আমার কী অবস্থা হয় এখন? হা হা হা, যারা রূপ নিয়ে বাহাদুরি করেন, অহংকার করেন, আমি পুরুষদের কথা বলতেছি, এ আমাকে দেখেন। আমি যখন বৃদ্ধ হব তখন আমার কী অবস্থা হবে? এর থেকেও কঠিন 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 কঠিনতর অবস্থা হতে পারে, আর সে পর্যন্ত বাঁচবো কি না তাও আল্লাহ ভালো জানে। তো রূপের অহংকার কেউ করবেন না, রূপের বড়াই কেউ করবেন না। It's not so far away that I will be same look. It's very soon, not so far away.